প্রশ্ন করার আগে আমি একটু বলি, এই এরকম একটা উদ্যোগকে স্বাগত জানাই, যারা যে শব্দটা উঠে এলো বাচিক শিল্পী। বাচিক শিল্পীরা তো পেছনেই থেকে যায়, যে কোনো কাজই হোক না কেন, স্টুডিওর ফ্লোরে থেকে যায়, তাদের কণ্ঠ দিয়ে চেনা যায়। তো তাদেরকে সামনে নিয়ে আসার এই ইনিশিয়েটিভ, এটার জন্য সাউন্ড আইডিয়াসকে আমি একটা সবার আগে থ্যাংক ইউ দেব। 83 সেই সময় থেকে আমি থিয়েটার করি, কিন্তু যার যিনি আমার মেন্টর, মানে আমার গুরু সতীনাথ মুখোপাধ্যায়, যার কাছ থেকে আমি থিয়েটার শিখেছি, তিনি যেহেতু প্রধানত একজন অডিওর মানুষ, তো তিনি যখন করাতেন তখন থিয়েটার যেমন শিখছি আমি, ওনার মডুলেশন, উনি কীভাবে করছেন, এইগুলো আমার ভালো লাগতে শুরু করে। একেবারে শৈশবের কথা বলছি, যখন আমি ক্লাস 5 83, সেই সময়কার ভালো লাগাটা আস্তে 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 যখন আমার মনে হলো যে এটা আমার ভালো লাগার একটা কাজ, তো তারপর আমি সতীনাথদাকে বললাম যে সতীনাথদা, আমি তখন তো অন্যান্য FM নেই কলকাতায়, আমি অডিওর কাজ করতে চাই। বললো তুমি আকাশবাণীতে অ্যাপ্লাই করে দে নাটকের জন্য। তো আমি আমার মতন করে পোস্ট কার্ড কিনে বাবার থেকে আটা নানা চারানা কিরম একটা ছিল নিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। 1-1.5 বছর বাদে আমাকে অডিশনের জন্য ডাক পড়লো। সে তো ডাক পেয়েই, তখন আকাশবাণীর একটা বিরাট ছিল, এখন অনেকটাই কমে এসছে, বাট নিশ্চয়ই আকাশবাণী আছে। তো প্রচণ্ড আনন্দিত আমি সতীনাথদার কাছে গিয়ে উপস্থিত। সতীনাথদা আমাকে একটু বলো যে অডিশন কি দেবো, আমি তো থিয়েটার শিখেছি। বললো তোর নাটকের একটা পিস তুই দেখে, কিন্তু সব চরিত্র তোকেই করতে হবে, এইভাবে কর। তো অডিশনের দিন পৌঁছলাম, গিয়ে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, বিশাল বড় বড় বই নিয়ে কার দাড়িওয়ালা লোক, আমি তখন একটা ক্লাস 9 পড়া ছেলে, এক কোণে চুপচাপ বসে আছি। গিয়ে প্রথম দেখলাম যে কে অডিশন নিচ্ছে তাকে দেখতে পাওয়া যায় না, ওই যে আমাদের অডিও স্টুডিওতে যে কাঁচটা থাকে সেটা মানে গার্ড করা। আরও নার্ভাস হয়ে গেলাম, যাই হোক যা যা প্রশ্ন টশ্ন করলেন সে উত্তর ফুত্তর দিলাম, গড ইজ গ্রেট, চান্স পেয়ে গেলাম। সেই সূত্র ধরে বহু বিখ্যাত মানুষের সংস্পর্শে এলাম, মানে আকাশবাণীতে আমাকে বিশেষভাবে যিনি তৈরি করেছিলেন সমরেশ ঘোষ, শ্রী সমরেশ ঘোষ, তিনি দীর্ঘদিন তার বাড়িতে আমায় নিয়ে গেছেন। গিয়ে খুদে বলে একটা নাটক হয়েছিল, যেটা ক্ষুদিরামের চরিত্র আমি করেছিলাম। এই করতে করতে কিন্তু এই বাচিক শিল্প বা এই যে ভয়েস আর্টিস্ট হওয়ার একটা প্রবণতা চিরকালই ভেতরে সুপ্ত থেকে গেছে। থিয়েটার করেছি, অনস্ক্রিন করেছি, স্টেজের ডিরেকশন দিয়েছি, এখন তো নিয়মিত টেলিভিশন কমার্শিয়াল বা ছবি বানাচ্ছি, কিন্তু ভেতরে একটা প্রবণতা চিরকালই থেকে গেছে। সেই জন্য এই ধরনের কোনো কাজ পেলে সবার আগে, মানে আমি যেমন ব্যবসায়ী যেমন পরিচালক, কিন্তু সবার আগে একজন পারফর্মারও, তো সেই কাজটাই আগে চলে আসি, মানে আগে মন টানে যে হ্যাঁ কাজটা করি, একটু অন্যরকমভাবে করব, এটাই আর কি। এইটা সত্যি একটা কঠিন প্রশ্ন, যে দুটো কাজই করে তার কাছে, কারণ আমার কাছে দুটো কাজই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমি সবসময় একটু পেছনে কাজ করাটাই বেশি কমফর্টেবল থাকি, পরিচালকের ভূমিকায় কাজ করি, তখন পেছনে থেকে কাজ করানোটার মধ্যে একটা অন্য চ্যালেঞ্জ থাকে, বা যখন আমি বিজ্ঞাপন করি বা বিজ্ঞাপন লিখি সেটার একটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু যখন আমি নিজে একজন অডিও আর্টিস্ট হিসেবে কাজ করি, তখন তো আবার আমি পারফর্মার, তো একটা ডুয়াল রোল অলওয়েজ আমার ভেতর কাজ করে, যে কখনো আমি পারফর্মার, কখনো আমি পরিচালক। তো এর কোনটা বেশি কোনটা কম বলে না, যখন যে কাজটা করছি সেই কাজটার ভেতরে একেবারে ঢুকে গিয়ে যতটা দেওয়া যায় কাজটায়, আর যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব, তো দুটোই আমার কাছে সমান আর কি। মানে যদি দাঁড়িপাল্লায় দেখি এটা বেশি এটা কম, এইভাবে বলাটা সত্যিই খুব কঠিন। আমি এখন যেটা পাঠ করছি সেটা হচ্ছে এবং ইনকুইজিশন বলে একটা স্টোরি, অভিক সরকারের এবং ইনকুইজিশন, এই গল্পটা আমি এখন করছি। তবে আমার ভেতর যেটা হয় আর কি, ওই একটা পুরনো পন্থা রয়ে গেছে যে যতগুলো চরিত্র আছে চরিত্রগুলোর একটু আলাদা আলাদা, প্রত্যেকের একটা নিজস্ব সত্তা থাকবে, আর ন্যারেটর যে তার একটা নিজস্ব সত্তা থাকবে, এই একটা নাটকীয় জিনিস তৈরি করার একটা প্রবণতা আমার থাকে। আমি আগেও একটি গল্প করার সুযোগ পেয়েছি সাউন্ড আইডিয়াসের ব্যানারে,
সাদা পোস্টার, কালো করটি, তো সেখানেও তাই, সেটা একেবারে মডার্ন স্টোরি ছিল। আর এবার যে স্টোরিটা করছে একটা মিক্সড, মানে নানান রকম এটার মধ্যে শেড আছে গল্পটার মধ্যে। গল্পটা নিঃসন্দেহে খুব ভালো, ও কিন্তু ওই আগে পড়ে চরিত্রগুলোকে একটু ইমাজিন করা এবং তার মতন করে মানে ভয়েসের মধ্যে দিয়ে, যেগুলো আমার ছোটবেলার শিক্ষা, যারা আমার গুরুরা যা শিক্ষা দিয়েছিলেন, নিয়ে আসার চেষ্টা করি আর কি। তাতে হয়তো ফ্ল্যাট গল্প বলার থেকে সময় একটু বেশি লাগে বা একটু বেশি কাটতে হয়, কিন্তু আমার মনে হয় আলটিমেট প্রোডাকশনটা বা যারা শুনবেন শ্রোতারা, তাদের কাছে একটা অন্য কিছু তুলে ধরার চেষ্টা করি বলা ভালো আর কি। যদি একজন আর্টিস্টের দিক থেকে বলো, তাহলে বলবো দুটোই ভালো। গল্প ভালো কোনটা সেটা তো আমার বলাটার বোধহয় অধিকারের মধ্যে পড়ে না। মানে এই গল্পে অনেক শেড আছে। আগের গল্পটা একেবারে একটা আরবান স্টোরি, শহরের মধ্যে কিছু ঘটনা। যদি গল্পের দিক থেকে বলি তাহলে, এবং ইনকুইজিশন যে পার্টটা আমি করছি আর কি, সেটার মধ্যে অনেক কিছু করার জায়গা ছিল, একটু টাফ। মানে অডিও ড্রামা হিসেবে বা অডিও স্টোরি হিসেবে, ন্যারেটর হিসেবে কাজ করাটা একটু চাপ, যেটা আগেরটায় সহজ ছিল। কিন্তু গল্প তো গল্পই, সিলেকশন যারা করেন তারা করবেন। মানে অ্যাজ এ পারফর্মার আমার কাছে দুটোতেই আমি সমান আমার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি। এটা খুব কঠিন কাজ। মানে যে ডিরেক্টর ব্যাক এন্ডে থাকছেন বা কন্ট্রোল রুমে থাকছেন গাইড করার জন্য, যে আর্টিস্টই হোক না কেন, এত বড় একটা স্টোরি সবার আগে আমার মনে হয় যে তাকে আগে পড়তে হচ্ছে। তারপর আর্টিস্ট যখন পড়ছে তাকে মন দিয়ে চেক করতে হচ্ছে, তারপর আবার তার ভুল ত্রুটি আছে কি না দেখতে হচ্ছে। ভীষণ কঠিন একটা কাজ। তো আমি যাদের যাদের সঙ্গে কাজ করেছি, আমি তো অত্যন্ত কমফোর্টেবল, এবং সাউন্ড আইডিয়াস এই কাজটা খুব মানে খুব ডিটেইললি করে আর কি। মানে খুব মানে আমি জানি না আরও কারা কাজ করছে বা কোন কোন ডিরেক্টর কোথায় কী কাজ করছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এই কাজটা খুব যত্ন সহকারে এবং খুব মানে যেভাবে এই কাজটা হওয়া উচিত, এই কাজটা খুব ইজি কাজ নয়। এবং সাউন্ড আইডিয়াসের যারা দায়িত্বে বা কর্ণধার রয়েছেন, তমালী চৌধুরী এবং দিয়া, এরা যেভাবে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করে রেখেছে, এটা সত্যি কিন্তু শিক্ষণীয়। কোনো একটা ভালো প্রোডাকশন করতে গেলে এই ডিটেলেই কাজ করা উচিত। অনেক ক্ষেত্রে হয়তো অনেক রকম ক্রাইসিস থাকে বলে কম্প্রোমাইজ করা হয়, অনেক জায়গায় শুনি করতে হয়, কিন্তু এরা এক্ষেত্রে সেটা হয়নি। পুরো টিম তো মানে লিডাররা যেভাবে পথ দেখাবে, তার আন্ডারে যে টিম কাজ করবে তারা সেইভাবেই এগোবে, সেই পথ ধরেই এগোবে, এটাই চিরাচরিত প্রথা। তো সেটা সত্যি দেখার, শেখার, এবং স্পেশালি যখন সাহিত্য নিয়ে কাজ হচ্ছে, তো এটা সকলেই যারা যারা এই ধরনের কাজ করছেন এর এইটাকে মেনে এইরকম একটা পথ ধরে কাজ করা উচিত। অন্তত যারা শুধুই শুনছে, অডিও বুক কি মানে আমি পড়ার বদলে শুনছি, তো সেখানে দুটো ভুল থেকে গেল, মানেটা পাল্টে গেল, এটা কিন্তু আমার মনে হয় যে একটা সাংঘাতিক অফেন্স, মানে এটা হতে দেওয়া উচিতই নয়। তো সেই জন্য এটা খুব নিষ্ঠাভাবে করা হচ্ছে, এবং তাতে আমি তো বলবো যে টেক করার সময় চারবার যখন কাটা হয়, তার মানে কি হচ্ছে, কাজটা অতটাই ডিটেলে দেখা হচ্ছে বলেই কাটা হচ্ছে। আর এটার আলটিমেট রেজাল্ট তো ওই গাছ যখন বড় হয় ফল ভালো দেয়, তো ওই যখন মানে ভালো আউটপুট, ভালো প্রোডাকশন, ভালো শ্রোতা, তাই সাউন্ড আইডিয়াসও ভালো। আসলে এই সাউন্ড আইডিয়াসের সঙ্গে যখন আমাদের কাজ কোনো একটা দিন তো শুরু ছিল, তারপর আস্তে 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 যখন দীর্ঘদিন ধরে কোনো একটা সংস্থার সঙ্গে কাজ হয়, তখন আর তাকে না মনে হয় না যে এ ক্লায়েন্ট, এ আমার এখানে কাজ করতে আসছে, মনে হচ্ছে এ আমাদের একটা পার্টনার। মানে আমরা একসাথেই মানে ভালো সময়, খারাপ সময়, সুবিধে অসুবিধে, সমস্ত ক্রাইসিসকে মোকাবিলা করা, কখনো ওদের কিছু হলে আমি সেটা ফেস করব, হেল্প করব, আমার কিছু হলে ওরা হেল্প করবে, এইভাবেই একটা আদান প্রদান করে আমরা অলওয়েজ কাজ করে এসেছি। এত একটা লম্বা কাজে কোনো রকম যে জার্ক হবে না বা কোনো শেডুলিংয়ের প্রবলেম হবে না, এত হতে পারে না, কিন্তু সেইটাকে স্মুথলি হ্যান্ডেল করে নিয়ে এসে নিয়ে একটা কাজটা আলটিমেট হ্যাম্পার না করে বেরিয়ে যাওয়াটা, সেটাই হচ্ছে প্রধান কাজ। তো সাউন্ড আইডিয়াস এখন যেটা হয়ে গেছে, সাউন্ড আইডিয়াস পোস্ট প্রোডাকশন যে স্টুডিও, তার কিন্তু কোনো ক্লায়েন্ট না, এখন একটা পার্টনার হয়ে গেছে। মানে মানে যারা আমার এখানে যারা ডিরেক্টর নিয়মিত আসছে কাজ করাবার জন্য, তারাও অ্যাজ ইফ আমাদের অফিসেরই কোনো একজন স্টাফ, সবাই সবাইকে জেনে গেছে। বহু বাইরের লোক জানেই না যে এরা স্টাফ নাকি অন্যান্য স্টাফ না এখানে কি করতে আসে, কিন্তু কারণ রেগুলার তাদের দেখছে। তো
একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়ে গেছে। তো ওইভাবে তুমি আমিটা আর নেই, এখন রাদার বলা ভালো যে আমরা হয়ে গেছি। আবারও বলবো এই ইনিশিয়েটিভটার জন্য থ্যাংক ইউ, মানে এন্টায়ার টিমকে, অন্তত যাদেরকে আমি চিনি, মানে পিঙ্কু, গার্গি, রিভু, আরও অনেকেই নিশ্চয়ই আছে, এবং তমলী চৌধুরী, দিয়া, সবাইকেই বলবো ইনিশিয়েটিভটার জন্য খুব ধন্যবাদ। মানে অ্যাটলিস্ট লোকেও জানতে পারছে এবং তার পেছনের কাহিনীও মানে বলতে পারছে, যেটা আমার এই নাবালা গল্প ভেতরেই ছিল। কোনো আজ পর্যন্ত বিলিভ মি কোনো জায়গায় আমি এরমভাবে বলিনি, যেটা মানে ফার্স্ট টাইম এবং দ্যাট টু আমার স্টুডিওতে বসে বলছি। থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু সাউন্ড আইডিয়াস অ্যান্ড ইয়োর এন্টায়ার টিম। আর আমাদের যারা শ্রোতা, যারা দর্শক, সবাইকে বলছি আগাম পুজোর শুভেচ্ছা। সাবধানে, খুব ভালোভাবে পুজো কাটান, পুজো অন্যভাবে আমরা সাবধানতার সঙ্গে পালন করি। ধন্যবাদ।